আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা ঋণ খেলাপি ও কর খেলাপিদের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার এখনই উত্তম সময় এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাফিজুর রহমান এজন্য দ্বিপাক্ষিক চুক্তি ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান পাচারকৃত অর্থ ফেরত সহজ না হলেও অসম্ভব নয় এমন বিশ্লেষণ তাদের আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ অর্থ পাচারের কথা উঠলেই ঘুরে ফিরে উঠে আসে কানাডার বেগমপাড়া বা দুবাই সিঙ্গাপুর যুক্তরাজ্যের নাম অবৈধ পন্থায় আয় করা অর্থ নানা ওসিলাই এসব দেশে পাঠিয়েছেন অনেকে টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও গেল পনেরো বছরে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড এ সময়ে দেশ থেকে বেরিয়ে যাওয়া প্রায় পনেরো লাখ কোটি টাকার বেশি অর্থ আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী নতুন গভর্নর অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক দুদক সিআইডি হোম মিনিস্ট্রি তারপরে ফরেন মিনিস্ট্রি বিদেশে তো উদ্ধার করার কাজ করতে হবে অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট দুদক ও সিআইডি সহ অন্য সংস্থা স্বাধীনভাবে কাজ করলে ফেরত আনা সম্ভব পাচারের অর্থ এটা আনা সম্ভব এটা যে খুব সহজ তা না কিন্তু এটার তো বিভিন্ন দেশে এটার কিন্তু এক্সাম্পল আছে যে তারা এগুলো এনেছে তবে সেটার জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার হবে বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকে তাহলে সেটা আমাদের করতে হবে অর্থগুলো পাচার হয়ে গেছে আমরা যদি মনে করি যে চলে গেছে আর ফেরত পাবো না তাহলে ভুল আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোয়ার বাইরে আর থাকা যাবে না তখন যারা পাচার করেছে ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক এখন পৃথিবীর প্রায় সব দেশেই কিন্তু জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র সেই হিসাবে আমাদেরকে তারা সহায়তা সহযোগিতা করতে বাধ্য পাচারকৃত অর্থ ফেরত আনতে তথ্য প্রমাণ সহ দেশে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ এখনই শুরু তাগিদ দেন বিশেষজ্ঞরা যারা প্রচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনগতভাবে আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে তার তিন গুণ জরিমানা করার বিধান আছে চোদ্দ বছরের জেল জেলে জীবন বিধান আছে কাজে আমরা চাইলে কিন্তু পারি আমাদের বিনিয়োগ করতে হবে আমাদের এখানকার কোর্টে প্রমাণ করতে হবে এক দুই নম্বর হলো তারপরে যে দেশে নেওয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন সেখানে যে কেস করতে হবে তো এখন একটা সুযোগ এটা করা সম্ভব সুইস ব্যাংকে কাদের টাকা আছে তাদের কাছে সেটার জন্য নামের তালিকা চাওয়া যে এটা ভারত করেছে আমরা করি নেই কে কোথায় কত টাকা পাচার করেছেন তা অনুসন্ধান করে অপরাধী চিহ্নিত করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকরা জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা তীব্র ভাঙন চলছে ভৈরবের মেঘনায় ঘরবাড়ি রাস্তাঘাট সহ নদী গর্ভে চলে গেছে নানা স্থাপনা হুমকিতে কয়েক হাজার বস্তা সার সহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো তথ্য ও ছবিতে দেখছি ভৈরবে ভাঙছে মেঘনা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একশো মিটার ভূমি বৃষ্টি ঘর যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা ঘর ভেঙে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন অনেকে

তো আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো ইউ বেড করে আর কি মোটামুটি প্রোটেকশনের জন্য চেষ্টা করবো তেলের ডিপো রয়েছে প্রথমে যমুনা ওয়েল ডিপো রয়েছে আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে ফার্ড ইউনিয়ন বোর্ডের যে এক্সএম মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি জেলা প্রশাসন স্যারের সাথে কথা বলেছি ওনারা দুটোই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সাড়ে পরিপূর্ণ রয়েছে

এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে